হ্যালো গেদি আমি শাগলীল এবং আজকে আমি তোমাদের জন্য কিছু মুভি আপডেট নিয়ে এসেছি তো প্রথম আপডেটটা অক্ষয় কুমারের সিনেমাকে কেন্দ্র করে অক্ষয় কুমারের সিনেমা বাচ্চান পাণ্ডের একটা পোস্টার এসছে তো সেই পোস্টারটাতে অক্ষয় কুমারের যে লুকটা দেখা যাচ্ছে সেটা বিভৎস লাগছে মানে অক্ষয় কুমার বহুদিন পর দেখা যাচ্ছে যে একটা চরিত্র যে চরিত্রের জন্য লুকটাকে ডিফারেন্ট করেছে মানে একটা লক্ষ্মীতে দেখেছিলাম সে একটা লুক ডিফারেন্ট করেছিল যেটা কিন্তু আমি বলেছিলাম যে শেষ যে কটা ছবি সে করেছে সেগুলোর মধ্যে লক্ষ্মীতে তার পারফরমেন্স তো আমার ভালো লেগেছে সেখানে তার লুকটাও ডিফারেন্ট ছিল সেরকম কিন্তু বাচ্চন পাণ্ডে তো দেখা যাচ্ছে যে তার লুক একদম ডিফারেন্ট চোখের মনিটা যদি আপনারা দেখেন সেটা সম্পূর্ণ অন্য রকম মানে একটা কাঁচা পাকা দাড়ি বলা যেতে পারে ম্যাক্সিমামটাই মানে পাকা দাড়ি তো সেটার জন্য কিন্তু তার লুকটা বিভৎস লাগছে মানে অক্ষয় কুমার এখন যে এজে এসে পৌঁছেছে সেই এজে কিন্তু তার এরকম লুক প্রচণ্ড রকম ভালো লাগছে দেখতে এরকম ধরনের চরিত্র কিন্তু তার করা উচিত সাধারণ যে চরিত্রগুলো সে করে যাচ্ছে যেগুলো তার একই ধরনের অভিনয় খুব একটা ভালো লাগছিল না সেটা দেখতে তো বাচ্চান পাণ্ডার এই দেখে প্রমিসিং মনে হচ্ছে এবং আমি আশা রাখবো যে এই চরিত্রটাতে তার ম্যানারিজমস তার মানে সবকিছু যাবতীয় অভিনয়ের দিক থেকে তিনি রকমভাবে ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করবেন এবার দেখা যাক কী হয় কারণ তিনি এত বেশি ছবি করেন যে অভিনেতা যখনই কোনো অভিনেতা এত বেশি ছবি করবে তখন তার কাছে অভিনয় সেই চেঞ্জেসটা করার মানে সুযোগটা থাকবে না স্কোপটা থাকবে না কারণ সে এত কাজ করছে সে ভাববে কখন পার্টিকুলার কোনো চরিত্রকে নিয়ে কিন্তু আশা রাখবো আমি যে বাচ্চন পাণ্ডেতে সেটা তিনি করেছেন দেখা যাক 18 ফেব্রুয়ারি এই কাজটা ট্রেলার আসছে আমি অবশ্যই ট্রেলার রিভিউ করবো বাচ্চন পান্ডে বাধাই দোষ সিনেমাটা গত শুক্রবার রিলিজ করলো রাজকুমার রাও এবং ভূমি পেরিকা সেখানে অভিনয় করেছেন তো সেই ছবিটা প্রথম দিন একেবারে মুখ থুবড়ে পড়েছিল এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা মাত্র রোজগার করতে পেরেছিল শুক্রবার ছবিটা তারপর শনি রবিতে একটুখানি কালেকশন বেড়েছে যেটা ন্যাচারালি হয়েই থাকে শনিবার দিন ছবিটা ব্যবসা করতে পেরেছে দু কোটি বাহাত্তর লক্ষ টাকা রবিবার দিন ব্যবসা করেছে তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং সোমবার দিন অর্থাৎ ভ্যালেন্টাইন ডে দিন এই ছবিটা ব্যবসা করেছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা তো টোটাল এই ছবিটার কালেকশনটা দাঁড়িয়েছে ন কোটি সাতষট্টি লক্ষ টাকা যেটা কিন্তু খুব একটা বেশি নয় আবার খুব খারাপ আমি সে কথা বলবো না যদি এই জিনিসটা ধরে রাখতে পারে কারণ পুষ্পাও কিন্তু আপনারা যদি দেখেন দু কোটি তিন কোটি টাকা দিয়ে কালেকশনটা শুরু হয়েছিল তারপর সেই বাসটা ক্রিয়েট হয়েছিল ওয়ার্ড অফ মাউথটা তৈরি হয়েছিল ছবিটা কালেকশনের দিক থেকে তো সেটা দেখা যাক বাধাই দোর ক্ষেত্রে হয় কিনা যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় মানুষ যদি ছবিটাকে নিয়ে ভালো বলে সেক্ষেত্রে হয়তো এই ছবিটাও লং লং রানে হয়তো ছবিটা ভালো কালেকশন দেবে ইসরোর ফর্মার সায়েন্টিস্ট এবং এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার নাম্বি নারায়ণন তার জীবনকে কেন্দ্র করে একটা ছবি হতে চলেছে যে ছবিটার নাম হচ্ছে রকেট ট্রি দ্য নাম বি এফেক্ট তো এই ছবিটাতে মুখ্য চরিত্র অভিনয় করছেন মাধাবান এবং তিনিই কিন্তু এই ছবির পরিচালনাও দিচ্ছেন এই ছবিটা রিলিজ করছে পয়লা জুলাই ঠিক এই বছরই তো এই ছবিটা দেখার জন্য আমি প্রচণ্ড রকমভাবে মুখিয়ে রয়েছি তার কারণ হচ্ছে যার ওপরে বায়োপিক হচ্ছে তিনি এত বেশি ইন্টারেস্টিং মানুষ মানে সায়েন্টিস্টদের উপরে বায়োপিক তো খুব একটা হয় না আমাদের বলিউড বা বায়োপিক করার আগে রামানুজনকে নিয়ে বায়োপিক আর কি হলিউড করে দিয়েছে ফলে তো বুঝতেই পারছেন আমাদের এখানে যাদের ফেম রয়েছে যাদেরকে আগে থেকে মানুষ চেনে তাদেরকে নিয়ে বায়োপিক বায়োপিক সেখানে এরকম একজন মানুষকে নিয়ে বায়োপিক করছেন মাধবান এটা সত্যি খুব ভালো একটা ব্যাপার এবং মাধবানকে আমি খুবই পছন্দ করি তার যেটা প্রধান কারণ সেটা অবশ্যই অভিনয় এবং একই সঙ্গে সঙ্গে তিনি মানুষ হিসেবে প্রচন্ড কালচারালি রুটেড তো তার থেকে কিন্তু একটা ভালো ছবিরই আশা থাকবে দেখা যাক কি হয় এবং যেটা খুব মজার ব্যাপার যেটা অনেকেরই শুনে ইন্টারেস্টিং লাগবে সেটা হচ্ছে শাহরুখ খান এবং সুরিয়া দুজনেরই কিন্তু এই ছবিতে একটা ক্যামিও থাকতে চলেছে পরিচালক শঙ্কর দেবনাথের একটা ছবি আসতে চলেছে যেটার নাম হচ্ছে প্রাণ তার আগে একটা ছবি ছিল পাকারাম যে ছবিটা ব্যক্তিগতভাবে আমার দেখা হয়নি তার জন্য আমি দুঃখিত তো এই প্রাণ ছবিটা কিন্তু নন্দন টুতে সময় এইটিন ফেব্রুয়ারি থেকে দেখানো হবে তো আপনারা অবশ্যই যান টিকিট কেটে ছবিটাকে দেখুন কারণ এই ধরনের বাংলা কাজকেও কিন্তু আমাদের সাপোর্ট করাটা কর্তব্যের মধ্যেই পড়ে অঙ্কুশ একটা ওয়েব সিরিজ করছেন এই বিষয়টা আমি আপনাদেরকে আগেই ভিডিও করে জানিয়েছিলাম ওয়েব সিরিজটার নাম হচ্ছে শিকারপুর এবং সেই ওয়েব সিরিজে তাকে আমরা একটা গোয়েন্দার চরিত্র অভিনয় করতে দেখতে পাবো এবং সেই ওয়েব সিরিজের পরিচালক হচ্ছে নির্ঝর মিত্র এই ওয়েব সিরিজের শুটিং ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই শুরু হচ্ছে এবং উত্তরবঙ্গে বেশ কিছু জায়গাতে এটা শুটিং হবে এবং পরিচালক বলছেন যে এমন জায়গায় সিলেকশন করা হচ্ছে এমন লোকেশন সিলেকশন করা হচ্ছে যেখানে এর আগে কথা মানে কোনোদিন শুটিং হয়নি কলকাতাতেও কিছুটা পোশান শুটিং হবে এবং যেটা এখন আপডেট আসছে এই ওয়েব সিরিজে লাভ ইন্টারেস্ট থাকবে অঙ্কুশের চরিত্রে হচ্ছে সন্দীপ্তা সেনের ক্যারেক্টার সন্দীপ্তা সেন এই ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন অঙ্কুশের সঙ্গে এবং যেটা আরও বড় একটা সারপ্রাইজ সেটা হচ্ছে এই ওয়েব সিরিজের মধ্যে আমরা কৌশিক গাঙ্গুলিকেও দেখতে পাবো কৌশিক গাঙ্গুলির যে চরিত্রটা এখানে তার নাম হচ্ছে দীনদয়াল বিশ্বাস সে এক সময় নিজে গোয়েন্দাগিরি করতো কিন্তু এখন সে গোয়েন্দাগিরি করতে পারে না তার কারণ সে এখন হুইল চেয়ারে বন্দী হয়ে গেছে এবং যেটা জানা যাচ্ছে অঙ্কুশের চরিত্রের ইন্সপিরেশন হচ্ছে এই কৌশিক গাঙ্গুলির চরিত্রটা অর্থাৎ দীনদয়াল বিশ্বাস মানে স্টার গোয়েন্দাগিরি দেখেই হয়তো অঙ্কুশ গোয়েন্দাগিরি করা শুরু করেছে এরকম কিছু সিরিজে দেখানো হবে তো দেখা যাক কি হয় আপাতত জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছে এবং যেটা শোনা যাচ্ছে ভারতবর্ষের কোনো একটা বড় ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু এই কাজটা আমরা দেখতে পেতে চলেছি তো অঙ্কুশের হাতে কিন্তু বেশ অনেকগুলো বড় বড় কাজ রয়েছে তিনটে ছবির অ্যানাউন্সমেন্ট কালকে হয়েছে আজকে একটা ওয়েব সিরিজের অ্যানাউন্সমেন্ট চলে এলো যদিও ওয়েব সিরিজের অ্যানাউন্সমেন্ট আগেই হয়েছিল তো অনেকগুলো কাজ অঙ্কুশের হাতে আশা রাখবে প্রত্যেকটা কাজ ভালো হবে বক্স অফিসে সাফল্য পাবে মানুষের মন ছুতে পারবে এবং অঙ্কুশের পারফরমেন্স ভালো হবে দেখা যাক কী হয় রিলিজ হলেই সেটা জানা যাবে এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কী মতামত ডেফিনল সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা এরকম সিনেমা ওয়েবসির সঙ্গে ভিডিওস করতে থাকি আজকের মতো টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে